কারণ সম্পদ জমা করেছিল। কোরআন আল্লাহ কারণের ঘটনা বিস্তারিতভাবে ওহির মাধ্যমে দুনিয়ার সামনে ফ্লাশ করে দিয়েছে, ইন্না কারুনা কানা মিন কাওমে মূসা। কারণ নবী মূসার বংশের একজন লোক ছিল, সে অনেক সম্পদ জমা করেছিল, বহু সম্পদের মালিক হয়েছিল। কোরআন বলছে তার যে মালখানা, তার যে সম্পদ রাখার সিন্দুক, সোনাদানা টাকা পয়সা এগুলা রাখার যে সিন্দুক, সিন্দুকের চাবিগুলা 70 উটের বোঝা ছিল। খাইছে, চাবি যদি 70 উটের বোঝা হয় তাহলে সিন্দুক কয়টা? নবী মূসা আলাইহিস সালাম দায়ী আল্লাহ, আল্লাহ নবী দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ, সম্পর্কে স্বাস্থ্যবাই। কারণ আর মূসা স্বাস্থ্যবাই, আপন চাষা না, কিন্তু স্বাস্থ্যবাই, বাড়ির দ্বারে চাষা আছে না, আত্মীয় হলেও চাষা, না হলেও মিন কাওমে মূসা। কোরআন বলছে মূসার কাওমের একজন লোক ছিল কারুন, ফাবাগালাই, সে যখন সম্পদ এইভাবে জমা করে 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 সম্পদের পাহাড় গড়ে উঠল, আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তার বাড়িতে গিয়ে দেখা করলেন, পার্সোনাল কন্ট্যাক্ট করলেন, করে বললেন ভাই তোমার যে এত বিপুল সম্পদ, এই সম্পদে আল্লাহর একটা ভাগ আছে, আল্লাহর একটা অংশ আছে, তাহলে আল্লাহর বোধ হয় সম্পদ দরকার, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন ফকির হইয়া, নবীর ধন খাজায় নিয়া শুইয়া রেছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাত। শোনেন নাই? নাউজুবিল্লাহি মিন জালিক, ইন্নাল্লাহ গানিয়ুন জুর রহমা, আল্লাহর যে সম্পদ এটার হিসাব আমরা আমাদের মনে প্রাণে জেহেনে মন মানসিকতায় ধারণ করতে পারবো না। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আতারজুকু মান তাশাউ বিগায়রে হিসাব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহে রিজকুহা, যে আল্লাহ সবাইকে রিজিক দেন। ভাই প্রশান্ত আটলান্টিক মহাসাগরে এমন এমন মাছ আছে, বর্তমান পৃথিবীতে 800 কোটি প্লাস, 800 কোটির বেশি মানুষ আছে, সব জাত জাত পাত ধর্ম মিলাইয়া। এই 800 কোটি মানুষকে যদি একটা বাক্সর ভিতরে ঢুকানো যায়, 800 কোটি মানুষ সহ বাক্সটা তালা দিয়ে প্রশান্ত আটলান্টিক মহাসাগরে ফেলে দেন, 800 কোটি মানুষ সহ ওই বাক্সটা গিলে খাওয়ার মাছ, গিলে খাওয়ার মতো মাছ সেখানে লক্ষ লক্ষ আছে, ওদেরকে বোধ আল্লাহ খাওয়ায় না। আবার আপনার ঘরে গুনগুন্যা শুনেন নিও, গুনগুন্যা পিঁপড়ার চেয়ে অনেক ছোট, ওদেরকেও তো আল্লাহ খাওয়ায় এবং পেট ভরে খাওয়ায়, ওরা কোনোদিন উনা খায় না, থাকেও না, পেট ভরে খায়, পিঁপড়াকেও খাওয়ায়, ওদের কারো দুর্ভিক্ষ নাই। দুর্ভিক্ষ এক জাতির জীবনে, সেটি হলো মানুষ, বর্তমান অভাব যেটা আছে সমাজে সংসারে দেশে, এইটা অভাবের অভাব নয়, স্বভাবের অভাব, খাসিয়তের অভাব। তা নাহলে আল্লাহ যে কোনো জনপদে, আজ থেকে 50 বছর আগে, বেশি দূরে যাওয়ার দরকার নাই, মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের এত রেজেক যে আল্লাহ দিয়ে রাখছেন, এটা 50 বছর আগে কেউ ধারণাও করতে পারেনি। আপনাদের এই এলাকার অনেক মানুষ আছেন আমেরিকায়, এই এলাকার, আমেরিকার বিভিন্ন কান্ট্রিতে আমি গিয়েছি, এই এলাকার অনেক ভাইয়ের সাথে আমার দেখা, তারা কত মেহমানদারি, কত আপ্যায়ন করেছেন।
তাদের রিজিক যা আল্লাহ সেখানে রাখছে। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে আছে, সৌদি আরব সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে আছে। আজ থেকে 50 বছর আগে সৌদি আরবে যে এই দেশের মানুষের রেজেক আছে এটা কেউ জানতো না, কল্পনাও করতে পারত না, ঠিক কিনা বলেন? বঙ্গোপসাগরে গলদা চিংড়ি, চিংড়ি মাছ এখন আছে, আগে বোধহয় ছিল না, আগে আরো বেশি আছিল। এখন বেশি খাইতে যাইয়া মানুষ সব কিছুর মধ্যে ডিস্টারবেন্সই ক্রিয়েট করেছে, ব্যাঘাত সৃষ্টি করেছে। চিংড়ি মাছ বর্তমান সময়ের অর্থনীতিবিদ যারা, তারা গবেষণা করে বলেছে বাংলাদেশের চতুর্দিকে যেসব নদী নালা, ডোবা, খাল বিল, পাশের সাগর, দেশের মাঝখান দিয়ে নদীগুলো, এগুলোতে যদি শুধু চিংড়ি মাছের চাষ করা হয়, বর্তমানে বাংলাদেশে যেই মানুষ আছে তার 100 গুণ মানুষ এই চিংড়ি মাছ এটা দিয়া তাদের রেজেকের ব্যবস্থা করতে পারে, অন্য কোনো আইটেমের দরকার নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় আদর করে সৃষ্টি করেছেন। ওলাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি সম্মান আমার সৃষ্টি জগতের মধ্যে আমি মানুষকে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহাসানে তাকওয়িম, মানুষকে যত সুন্দর ফেজ, বডি, এপিয়ারেন্স, ফিআইয়ে সুরতি মা শাহ আর আক্কাবাক, তোমার হাতগুলা পায়ের দিকে তাকাও, তোমার একটা আঙ্গুলের মধ্যে আমি আল্লাহ 4টা কবজা লাগাইছি, একটা আঙ্গুলের মধ্যে 4টা কবজা, বিশ্বাস করেন? হাতের গোড়া আরেকটা কবজা, হাতের মাঝখানে আরেকটা কবজা, হাতের শেষে আরেকটা কবজা। রাক্কাবা ইউ রাক্কাবু তার কিবান মোরাক্কাবন, কবজা এগুলো যদি আল্লাহ না লাগাইতেন এটা হাত হইতো না, লাডি হইতো, এটা জানলে থাকতো, তাইলে আর খেলাও করা লাগতো না, মারামারি, ধরাধরি, হাইজ্যাক, ছিনতে এগুলোও করা লাগতো না, গাছে উঠতেন কেমনে, ভাত খাইতেন কেমনে, এটা তো এমনি রয়েছে। আল্লাহু আকবার, কবজা যেখানে আছে সেখানে কিন্তু বেয়ারিং আছে, বেয়ারিং, বেয়ারিং না থাকলে কবজা কাজ করে না, এটা আপনারা জানেন। তাইলে এখানে কবজা আছে, মেরুদণ্ডের মধ্যে কবজা আছে, এই জন্য আপনি রুকু করতে পারেন, সেজদা করতে পারেন, ঠিক কিনা বলেন? পায়ের মধ্যে বোধহয় কবজা নাই, আছে? আছে। আপনার পুরো শরীরটার দিকে আপনি যদি একটু দেখেন তাহলে দেখবেন এত কল কবজা, এত মেশিনারি। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে ক্যামেরা আছে, এটার মধ্যে ক্যামেরা আছে, এটার মধ্যে ডায়নামা আছে, এটার মধ্যে পাওয়ার হাউস আছে। এটার মধ্যে একজন মানুষ বেঁচে থাকার জন্যে যত রকমের এলিমেন্টস, যত রকমের ফ্যাক্টরস, যত রকমের উপাদান দরকার, সব কিছু আল্লাহ রেখে দিয়েছে। একজনের শরীরে একই গ্রুপের রক্ত, একই গ্রুপের ব্লাড গ্রুপ, নাকি দুই গ্রুপের রক্ত আছে? দুই গ্রুপের রক্ত হইলে কিন্তু রক্তের কিলাকি লিয়ে আমাদের 12টা বাজত। কাউকে যদি রক্ত দেওয়া লাগে তাহলে কোন গ্রুপের দেওয়া লাগে? আগে তারটা দেখে কোন গ্রুপ, ভাইয়ে ভাইয়ে মিলাইয়া দিতে হবে, তা নাইলে ভিতরে গিয়ে অ্যাকশন হবে না, বরং রিঅ্যাকশন করবে, লোকটার মৃত্যু আরো দ্রুত হয়ে যাবে। একই গ্রুপের রক্ত,